হ্যাঁ, ওনাদের কোনো প্রতিনিধি আসেননি, অ্যাবসেন্ট ছিলেন মিটিং এ। আপনাদের কিছু জানিয়েছেন ওরা কোনো মিটিং? না, ওনারা এখন অবধি কিছু জানেন। তাহলে ম্যানেজার্স মিটিংয়ে যখন এলেন না, তার মানে কি ডার্বি ম্যাচ অন? ডার্বি ম্যাচ অন, আমাদের ফিক্সচার বেরিয়ে গেছে, আমরা ফিক্সচার পাঠিয়ে দিয়েছি, দীর্ঘদিন আগেই ডেট ডিক্লেয়ার করা ছিল, ম্যাচের টাইম এবং ভেনু সব জানানো হয়ে গেছে আমাদের। ম্যানেজার্স মিটিং আজকে ডাকা হয়েছিল, ওনাদের কোনো কারণে হয়তো ম্যানেজার আসতে পারেননি, আমি সঠিকভাবে অবগত নই যে কেন আসতে পারেননি। ম্যাচ অন আছে এবং মোহনবাগান থেকে ম্যাচ খেলবে না বা তারা খেলছে না এরকম কিছু আমাদের এখন অবধি জানায়নি, তাই ম্যাচ ক্যান্সেল হওয়ার কোনো কারণ নেই। এটা কি তাদেরকে জানানো হয়েছিল যে এই যে ম্যানেজার্স মিটিং থেকে? সব চিঠি গেছে। প্রশ্ন হলো একটা হচ্ছে যে টিকিট বন্টন কিভাবে হবে? টিকিট কি স্ট্যাম্পিং হয়ে গেছে? হ্যাঁ, স্ট্যাম্পিং হয়ে একটু আগেই ঢুকে গেছে টিকিট। টিকিট আমরা ক্লাবদের পাঠিয়ে দিচ্ছি, মেম্বারদের জন্য টিকিট, আর বাকি অনলাইনে বিক্রি হচ্ছে, সেটা সল্টলেক থেকে আপনার রিডেমশন রয়েছে। যার দরকার সে বারবার না আসতে হয় এবং এখানে লাইন পড়লে অসুবিধাও হয় মানুষদের, তো অনলাইনে কিনে নিতে পারবে, রিডিম করে নিতে পারবে। এই নাম্বারটা পেটিএম বলতে পারবে, আমার কাছে এখনো আসেনি। অন্যরা যারা থাকে সেটা আলোচনা করে নেয়, তো ওনারা আসতে পারেননি, আমরা ড্রাফটেড মিনিটস পাঠিয়ে দিচ্ছি। খুঁজে পাচ্ছি না, হয়তো কোনো কাজে আটকে গেছে বা ওনাদের লোক কোনো কারণে পৌঁছাতে পারেনি, সেটা কেন পৌঁছাতে পারেনি আমি তো আগেই বললাম যে আমি অবগত নই যে কেন আসতে পারেনি। তবে মিটিংয়ে না আসাটা ম্যাচ না খেলার সাথে কোনো সম্পর্ক নেই, ম্যাচ খেলবো না এরকম এখন অবধি মোহনবাগান আমাদের জানায়নি, তো ম্যাচ অন আছে, আমরা আশা করছি ম্যাচ হচ্ছে। আজকে ম্যানেজার্স মিটিং ছিল কলকাতা লীগের ডার্বি, আগামীকাল আগামী শনিবার দিন ম্যানেজার্স মিটিং ছিল, দুই দলই কি এসেছিল? না, এখনো পর্যন্ত মোহনবাগান আসেনি, কাজেই সেই যতটুকু প্রাইমারি কাজ আমরা সেটা করে আজকের মতো ছেড়ে দিচ্ছি। আইএফএল রিপ্রেজেন্টেটিভ কতক্ষণ অপেক্ষা করবে? এমসিএম এর টাইম ছিল হচ্ছে 6টা থেকে, এখন 6:50। আপনারা 50 মিনিট অপেক্ষা করলেন, মিটিং কি ম্যানেজার্স মিটিং শুধু ইস্টবেঙ্গলকে নিয়ে যে করেছেন সেটা কি শেষ হলো নাকি এটাকে অ্যাডজয়েন্ট হলো? কি কি বলবো না, এটা শেষ হয়ে গেল, কারণ আর আরেকবার মিটিং করার কোনো দরকার নেই, আর সবাই প্রচুর দিন খেলছেন, সবাই সব কিছু জানেন, হ্যাঁ, কাজে নতুন করে কিছু করার নেই, আর বাকি যতটুকু আমরা সেটা মাঠে। কিন্তু এটা তো খুব অভিনব এবং নজিরবিহীন ঘটনা, অভিনব দিলেন তা জানিয়ে দিচ্ছেন, তাই তো? অ্যাকচুয়ালি আমাদের কাছে অন নয় এমন তো কোনো খবর নেই, কাজে আমরা অন্য কিছু তো বলতে পারি না। বহু ক্ষেত্রেই হতে পারে, কোনো কারণে একটা টিম অ্যাটেন্ড করলেন না, তারা জানিয়ে দিলেন যে আমাদের প্রবলেম আছে, হোয়াট এভার, অর্গানাইজারদের ম্যাচ না হওয়ার কোনো তার সঙ্গে কোনো এটার কোনো সম্পর্ক আছে বলে অন্তত আমার মনে হয় না। মোহনবাগান যে আজকে আমাকে জানাবেন কেন? না না, ম্যানেজার্স মিটিংয়ে আসছেন না এই ব্যাপারে কি আইএফএ কর্তৃপক্ষকে কোনো মেল করে জানিয়েছেন? সেটা আপনারা কিছু জানেন সেই ব্যাপারটা? সেটা আমরা জানি না। সুব্রত দা, এটা তো অভিনব ঘটনা যে মোহনবাগান দীর্ঘদিনের লোক তুমি, যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ একটা দল উপস্থিত ম্যানেজার্স মিটিংয়ে আর একটা দল নেই, রেফারি, ম্যাচ কমিশনার, রেফারি অ্যাসেসার প্রচুর ইয়ে করেছো, এই নজিরবিহীন ঘটনা নিয়ে কি বলবে? বলার কিছু নেই, দুটো টিম উপস্থিত থাকলে সহযোগিতা, এত বড় ম্যাচ, এত টেম্পারেচার, এই ম্যাচের একটা টেম্পারেচার, এই ম্যাচের একটা ইমোশন, এটাই তো একটা আলাদা, এটার একটা অভিনত্ব আছে, এটার একটা আলাদা প্যাশান আছে, এক্সাইটমেন্ট আছে, থাকলে ভালো হতো, কোনো কারণে কেউ না আসলে আর কী করা যাবে? মিটিং হয়েছে, জার্সি কালার দেখেছে ম্যাচ কমিশনার, আমাদের যেটুকু করণীয় ম্যানেজার আমরা করেছি,
দুটো এখন প্রতীক্ষা আগামী দিনের জন্য প্রতীক্ষা দুটো টিমেরই জার্সি কালার দেখলেন আপনারা না একটা টিমের জার্সি আমরা তবে লাল হলুদ চাষি পরে চিরচরিত চাষি পরে ইস্টবেঙ্গল খেলছে সেক্ষেত্রে মোহনবাগান কি সাদার উপরে সবুজ রঞ্জিত টাইপের চাষি পরে খেলতে হবে সেটা আগামীকাল বোঝে যাবে এদেরটা ঠিক হয়ে গেল লাল হলুদ সেটা ম্যাচ কমিশনার করেছেন আমরা লাল হলুদ এবং ট্র্যাডিশনাল কালার যেটা মোহনবাগানের আছে ধরে নিলাম যদি কোনো কারণে ক্ল্যাশ করে দুটো জার্সিতে সেক্ষেত্রে ম্যাচ বাই রেগুলেশন বলছে বা মডালিটিস বলছে টস হবে সেখানে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী রেফারিরা জার্সি পড়বে দুটো কালারের সঙ্গে যাতে কোলাইড না করে রেফারিরা যা পড়বে সেটা ডিফারেন্ট ফ্রম আদার টিমস আগামীকাল কিছু আবার মিটিং হওয়ার কথা আছে আপনাদের আমি জানি না সেটা উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে।